खामोशियां आवाज है, तुम सुनने तो आओ कभी, छू कर तुम्हें खिल जाएंगी, घर को बुलाओ कभी। बेकरार है बात करने को, कहने दो इनको जरा, खामोशियां तेरी मेरी खामोशियां। Hey everyone, good morning, welcome back to my YouTube channel। আর ভিডিওটা হঠাৎ করে চালু করে দিয়েছি কারণ খুব তাড়াতে আসি আমি আর মা, যেতে চলেছি মামার বাড়ি মায়ের কিছু কাজে আর আমি যাচ্ছি ঘুরতে। তো চলো যেতে যেতে কথা বলছি। আর সময় হঠাৎ করে সোহেলদার সঙ্গে দেখা হয়ে যায়। আর সোহেলদাও যাচ্ছিল বাগনানের ওইদিকে কোনো কাজে, সেই জন্য আমি আর মা সোহেলদার গাড়িতে উঠে পড়ি। সোহেলদা আমাদেরকে অর্ধেক রাস্তা অব্দি নিয়ে গেল। তারপরে আমরা বাগনানে চলে যাই। বাগনানে গিয়ে বাসে উঠে পড়ি, কিন্তু বাসে ওঠার সময় ভিডিও করা হয়নি, তার কিছুক্ষণ পরে ভিডিও করেছি। আর পাশে একটা অচেনা মহিলা বসেছিল, তাকে আমি চিনি না, সেই জন্য ভিডিও করতে একটু কেমন লাগছিল। আর দেখতেই পাচ্ছ মা এখন একটা মিষ্টির দোকানে ঢুকেছে মিষ্টি কেনার জন্য। তারপরে ওখান থেকে আবার একটা টোটো ধরি, সেই টোটোয় করে আমার মামার বাড়ি যেতে হয়। তো সাত সমুদ্র তেল নদী পার করে আমরা চলে এসেছি আমার মায়ের বাপের বাড়ি, না মানে বাপের বাড়ি না মায়ের বাড়ি, এই দুপুরে বাড়ি। আর বাড়ি থেকে কিছু খেয়েও যায়নি, আর যেতে অনেকটা দেরিও হয়ে গেছিল, ভাত খাওয়ার সময় হয়ে গেছিল, সেই জন্য তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়ে আমার মামি হচ্ছে খাবার খেতে দিচ্ছিল, আর আমার মা এখানে খেতে বসেছে। এখন খাওয়া দাওয়ার পর বসে আছি, একটু পরে ঘুরতে যাবো। তো চলো ঘুরতে গিয়ে দেখাবো ভিডিওটা, একটু দেখতে থাকবো, ঠিক আছে? এই যে আমরা এখন বাড়ি চলে যাব, একটু পরে যাব, এখন ঘুরতে যাব। আর এখানে দিদা আমাদের সব ব্যাগ ট্যাগ গুছিয়ে দিচ্ছে কি কি নিয়ে যাব। দিদা একটা হাই করে দাও। এই যে এটা হচ্ছে আমার দিদা, সব কিছু দিয়ে দিয়েছো তো? হ্যাঁ, ঠিক আছে, আসছি আমি ঘুরতে যাচ্ছি। তো এখন ঘুরতে বেরিয়ে পড়েছি, আমি আর মনি যাচ্ছি, মানে মনি আমার ক্যামেরাম্যান হবে, ক্যামেরা ধরে দেবে, দেখাই আমার মামার বাড়ির নদীর দেশ কিরকম লাগে তাহলে। এই যে আমার মামার বাড়ির এখানে নদী, একটু অপেক্ষা করো নদীটা দেখতে পাবে। নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ। এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে। এই যে এখানে অনেক সব নৌকা রয়েছে। এখানটা আমরা বসে আছি, এই যে এই জায়গাটা, আর এখন এখানটা থেকে এই যে হাঁড়ি নিয়ে যাওয়া হচ্ছে নৌকায় করে, না মানে এটা ফটফটি, তো ফটফটিতে করে, যাই হোক। এই একটা যাচ্ছে, আমি এখন এখন এখানে বসে বসে রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে একই কথা ফলো করে দিয়ে, আর এখানে মানে জায়গাটা খুব সুন্দরী তোমাদেরকে দেখায়। আসবে এখন, আসবে কি করে, দেখতেই পাচ্ছ নিচোটাতে নেমেছিলাম, নিচোটা আবার দেখো, নিচো দেখতে ওখানটা নেমেছিলাম, ওখান থেকে দেখো, আর এখন ওপরে চলে এসেছি। আর এই যে জুতোগুলো হাতে নিয়ে নিয়েছি কারণ পুরো কাদা কাদা হয়ে আছে, মানে স্যান্ডি সার কাদা কাদা নয়, সত্যি করে পাক পাক নাকি বালি মাটিতে, বালি মাটি হয়ে আছে, সেই জন্য জুতোটা হাতে নিয়েছি। যে পায়ের অবস্থা এখন খারাপ হয়ে গেছে। আর এবার বাড়ি চলে যাব, কটা বাজে? চারটে, সাড়ে তিনটের মতো বাজে, ক্যামেরাটা সরিয়ে পড়। হ্যাঁ, চারটের মতো বাজে। আর আমাদের মামার বাড়ির এখানটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর কয়েকটা জিনিস বানিয়ে নিই, তারপরে বাড়ির দিকে যাবো। 20 মিনিটস লেটার। তো আমি এখন জুতোটা পরে নিচ্ছি এবার বাড়ি যাব বলে। চলো জুতোটা পরে যেতে যেতে দেখা হচ্ছে।
হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি নদী ছেড়ে। বাই বাই নদী, বাই বাই। তো ঘুরে টুরে চলে এসেছি, দিদা এখন এখানে চা করছে, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। এই যে, এই যে বাচ্চা মেয়েটা, এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে, নাম গুলটি, আর আমাকে দেখে লজ্জা পাচ্ছে জন্য ছুটে চলে যাচ্ছে। সবাই এখন আমাদেরকে এগাতে এসছে, বাড়ি চলে যাচ্ছি। তাই চলে আসো, আর এখানে হচ্ছে আমার দিদা, দেখতেই পাচ্ছ দুটো বড় বড় ব্যাগ দিয়েছে, সেই দুটো ব্যাগ আমাকে খাল্লা পর্যন্ত নিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ এখন বাড়ি চলে এসেছি, সারাদিন কি করলাম না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মামার বাড়িটা কেমন লাগলো, মানে নদীর ঘাটটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে যে সঙ্গীটা এখন ফেস পাউডার মাংস দেখতেই পাচ্ছ। ভিডিওটাতে শেয়ার করার মতো আজকে কিছুই আর নেই, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো বাই। খাওস গলি মে কবি তেরা জানা।